ऐदु మంది నుంచి గల్పట సున్నవు తన నామలో హారాను సూర్ లేఖక నామ আমি জানি না গল্পটি হচ্ছে একটি মেন্টাল হাসপাতালে একটি যুবক ভর্তি ছিল তাকে তার মা দেখতে এসেছিল তো ডাক্তারকে দেখে ডাক্তারকে বললো কেমন আছে ডাক্তারবাবু বলে এখনও তার কোনো স্মৃতিশক্তি ফেরেনি কিছুই মানে আমরা চেষ্টা করে যাচ্ছি টাইম লাগবে তো ফির ওর মা চলে যাবে ওই পেশেন্টকে যুবকটিকে যে ডাক্তারকে দেখছিল সে তাকে খুব চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করতো তোমার নাম কি তুমি কোথায় থাকো তোমার বাবার নাম কি খুব চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে আর সে পেশেন্টটা ভয় বললো আমি জানি না আমার মনে নেই আমি কিছু জানি না আমি কিছু ভয় পেত ডাক্তারকে সে জমের মতো ভয় পেত আর ডাক্তারটা এরকম চেঁচিয়ে চেঁচিয়ে জেরা করে করে তাকে জিজ্ঞেস করত তো একজন আর একজন জুনিয়র ডাক্তার ছিল মেয়ে ছেলে ডাক্তার তার নাম বোধ হয় গীতা সে ওটা যে তার মানে এত জোরে চেঁচাচ্ছিল পাশে সব ডাক্তাররাই ইরিটেট হচ্ছিল তো গীতা কি করলো যে বললো ডাক্তারবাবু একটু পোলাইটলি বলা যায় না এত এত জোরে জোরে কেন পেশেন্টকে বলছেন একটু আরামসে একটু পোলাইটলি আস্তে করে বললে আমার মনে হয় ভালো হতো জিজ্ঞেস করলে পেশেন্ট ভয় পেয়ে যাচ্ছে বলে তুমি আমাকে শেখাবে তুমি আমার জুনিয়র হ্যাঁ তুমি আমাকে শেখাবে যাও তুমি তো চলে আসে তারপরে কি হলো ওই ডাক্তারটি যে হেড অফ দি ডিপার্টমেন্ট ওই হেড অফ দ্য হসপিটাল ডাক্তার তার কাছে যে ওর নালিশ করে যে এই জুনিয়র মেয়েটি আমার কাজের হস্তক্ষেপ করছে আমাকে অপমান হয়েছে আমাকে অপমান করেছে আমাকে বলে এরম করেছিল তো ওকে হেড অফ দি হসপিটাল ডেকে পাঠায় গীতাকে বলে গীতা তুমি কেন ওখানে বলতে গেছো ওনার পেশেন্ট উনি যে তরিকাতে সে হিসাবে ট্রিটমেন্ট করে করুক তোমার কী দরকার বলো বলো না স্যার উনি এত জোরে জোরে চেঁচাচ্ছিলেন পেশেন্ট তো অত্যন্ত ভয় পেয়ে যাচ্ছিলো আমি সেই জন্য বলছিলাম একটু পোলাইটলি না না তোমাকে কিছু বলতে হবে না ওনাকে ওনার তরিকাতে করতে দাও আগে সে কখনো আমি কিছু কারুর কাপড় কাজে তোমাকে আসতে হবে ঠিক আছে স্যার বলে গীতা চলে যায় এই দু তিন চার দিন কেটে যাওয়ার পর একদিন গীতা একদিন সন্ধ্যের সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে সাইরেন বেজে ওঠে আর গীতা তখন তার ঘরে ছিল সেদিন আর সেই সময় খুব ঝড় আর আঁধি তুফান চলছিল তো তখন দেখে গীতা দেখে ওর ঘরের কাছে একটা ওই পা ওই পেশেন্টটাই ওর ঘরের কাছে এসে গেছে তখন গীতা বললো আপনি এখানে বললো আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আচ্ছা গীতা বললো আচ্ছা আচ্ছা আসুন ভেতরে আসুন তো ওকে ভেতরে নিয়ে যায় তত তখন একটু পরেই পুলিশ এসে যায় গীতাকে জিজ্ঞেস করে দরজার নাড়ে গীতা কী ব্যাপার বলুন তো বললো আচ্ছা এখানে একটা না পাগল পালিয়ে গেছে মেন্টাল হাসপাতাল থেকে আপনার এখানে কি এসেছে কই গীতা বলে না কই আমার এখানে তো আসেনি বললো সাবধানে রাখ দরজাটা বন্ধ করে বসুন ম্যাডাম পাগল আসবে বলো ঠিক আছে চলে যাবে তারপরে পেশেন্টটি ভয় কাঁপছিল তারপরে কিছু গীতা ওকে বললো আর কোনো ভয় নেই আমি বলে দিয়েছি পুলিশ চলে গেছে আপনি আরামসে থাকুন থাকলো তারপরে দিন থেকে গীতা ওর সঙ্গে একটু আধটু করে জিজ্ঞেস করে আসতো আপনার নাম কী কোথায় থাকতেন বলে আমি জানি না কিছু বলতে পারবো না বলতে পারতো না আমার কোনো কিছু বলে ঠিক আছে বলতে হবে না ফির একদিন দুদিন দুদিন তো গীতার ঘরে একটা টাইপরাইটার পড়েছিল তো বলো ও কী করলো হঠাৎ টাইপরাইটারের কাছে বসে টাইপ করতে শুরু করে দিল তো গীতা বললো আপনি টাইপ জানেন বলো আমি কী জানি পাচ্ছি না একটুখানি করে ছেড়ে দিল ধীরে ধীরে ও কী করলো বলো বলে করুন না চেষ্টা করুন কাগজ দিয়ে দিচ্ছি কাগজ লাগিয়ে দিচ্ছি একটু দুটো কোনো উল্টো টুল্টো উল্টো সুল্টো টাইপ করতে লাগলো এভাবে ধীরে ধীরে রোজই টাইপ বলে আমাকে চিঠি লিখতে হবে বলে কাকে চিঠি লিখতে হবে বলে আমাকে চিঠি জরুরি চিঠি লিখতে হবে জরুরি চিঠি লিখতে হবে বলে আচ্ছা লিখুন না কী লিখুন 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 তো চিঠি এইরকম টাইপ করতে লাগতো রোজ টাইপ করতো খুব তারপরে একদিন গীতার ঘরে একটি পিয়ানো ছিল হঠাৎ ওই পিয়ানোটা আঙুল দিয়ে বাজাতে শুরু করে এমনি একটা আজে বাজে টিউন ঠিক মতো না সেই মানে
যেটা সিস্টেমে হয় সেরকম নয়, এমনি কেন গীতা ছুটি এসে বলে আপনি পিয়ানো বাজাতে পারেন, বলে কই পারি না তো, বলে এই যে বাজালেন, বলে কই এই যে বাজান না, গীতা এরম করে দেখালো এই যে এই যে এই জিনিসটা আপনি বাজালেন না, বাজান বাজান, বলে না না আমি পাচ্ছি না পাচ্ছি না। তো ফির ধীরে ধীরে ও গীতার কাছে থাকতে লাগলো। গীতার বাবা বললো তুই যে এই যে পেশেন্টটাকে রেখেছিস এটা তো ইলিগ্যাল বেটি, তো জানতে পার, বললো না বাবা কিছু হবে না, ওখানে হাসপাতালে লোকটা বাঁচবে না এরম। যাই হোক, ও খুব গীতাকে খুব বিশ্বাস করতো, গীতা সবসময় ধ্যান রাখতো, লক্ষ্য রাখতো ওকে, আর যত্ন করে খাওয়াতো দাওয়াতো আস্তে আস্তে। ফির তবু ওর স্মৃতিশক্তিটা ফিরছিল না কিছুতেই। তারপরে গীতা একদিন বললো ওর বাবাকে, বাবা দেখো একে না আমার বিয়ে করতে হবে, নিজের আপন করে নিতে হবে, নাহলে না এই কি এটাকে স্মৃতি গিয়েছে। বলছে দেখ মা, আমি তোকে তো কোনো দিন কিছুতে বারণ করিনি, তুই এত পড়ালেখা, তুই ডাক্তার, তুই যা বলো বলিস করবি, কিন্তু দেখিস যেন ভুল না হয়ে পড়ে একটা পাগলকে বিয়ে করে শেষ করে দিন। বলে না 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 বাবা আমি ঠিক করবোই, ঠিক করতেই হবে ওকে। তো কি হলো, গীতা ওকে বিয়ে করে নেয়। বিয়ে করে নিয়ে ওই সেই হাসপাতালটা ছিল একটা কলকাতাতে অনেক দূরে একটা সুন্দর গ্রামীণ পরিবেশে, ওখানে ছোটো পাহাড় ফুলের গাছ টাছ এসব ছিল। তো বিয়ে করে ও গীতা ওকে একটা গাছের নিচে তাহলে বেড়াতে নিয়ে যায়, ওখানে খুব ফুল ফুটেছিল, রাখাল্লা বাঁশি বাজাচ্ছিল, তখন গীতা একটা গানও গায়, তুমি যে আমার ও তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, এই গানটি গায় গীতা। আর তারপরে ওরা ঘরে এসে যায়, ফির আস্তে আস্তে ও টাইপ রাইটার টাইপ খালি মাঝে মাঝে বলে আমাকে চিঠি লিখতে হচ্ছে, সারাদিন টাইপ করতে থাকতো করতো, গীতা হাসপাতালে চলে যেত আর ও টাইপ লাগতো, টাইপ করতে থাকতো, কোনো কি পিয়ানো বেজিত একটা দু। ফির একদিন কি হয়েছে, নিজেই একটা টাইপ করে কি চিঠি নিয়ে বললে আমি চাকরকে বলে যে আমি চিঠি ফেলতে যাচ্ছি, বলে গীতা যখন হাসপাতালে গিয়েছিল তো চিঠি ফেলতে গিয়েছে, ও কী হলো রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় একটা খুব বড় গাড়ির হেডলাইট ট্রাক নাকি সামনে দিয়ে পড়লো, খুব জোর দূর থেকে হেডলাইট এত তেজে আসছিল যে হঠাৎ কি হলো ও ধাম করে পড়ে গেল রাস্তায়, রাস্তা দিয়ে পড়ে গড়াতে গড়াতে, মানে উঁচু রাস্তা ছিল, গড়াতে 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 তো রাস্তার নিচে পড়ে গেল, মানে খুব এমনি খুব লাগেনি, গড়িয়ে 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 একদম নিচে উঠে পড়ে গেল ওই লাইটটা দেখে, মানে কি যে হলো। তারপরে একটা দু একটা লোক রাখাল ছেলে না কেড়ে ওরা দেখলো বা তুললো, বললো এটা কোন জায়গা, বললো এটার নাম বলে চন্দনপুর না কি বললো জায়গাটার নাম চন্দনপুর, চন্দনপুর এখানে আচ্ছা এখান থেকে রেলওয়ে স্টেশন কত দূরে, বললো এই তো সব কিছু দূর আগে। তো হঠাৎ কী হলো ও রেলওয়ে স্টেশনে যেয়ে আর বলে কলকাতার একটা টিকিট দিন, তো দিয়ে টিকিট কেটে আর রেলে গাড়ি আসলে এখনই আসছে বলে এই গাড়িতে চেপে চলে গেলো। আসলে ওই গাড়ির হর্নটা দেখে ওর লাইটটা দেখে উড়ে যাওয়ার পরই ওর পুরনো স্মৃতি সব মনে পড়ে গিয়েছিলো আর ও চলে গিয়েছিলো কলকাতা। এদিকে গীতা হাসপাতাল থেকে এসে বললো গীতা একটু পরেই এসে গিয়েছিলো, গীতা বললো কোন কোথায়, বললো চাকরটা বললো যে উনি তো ইয়ে চিঠি ফেলতে যাবো বলে গেলো, বলে তোর ছেড়ে ছিলি কেন, আর তারপরে তো আর এলো না, তারপরে আমি গিয়ে শুনলাম নাকি এখানে পড়ে গিয়েছিলো, তারপরে রেলওয়ে স্টেশনের দিকে গেছি। গীতা তাড়াতাড়ি গাড়ি নিয়ে রেলওয়ে স্টেশনে গেল, তখন বললো এখানে একটা ফুল প্যান্ট পরে একটা লোক এসে কি কোথাও কোনো টিকিট টিকিট কেটে, বলে হ্যাঁ ভদ্রলোক তো কলকাতার টিকিট কাটলো ওটাকে চলে গেল গাড়িতে করে। তখন গীতা ফিরে এলো কাঁদতে কাঁদতে, বললো বাবা ও তো চলে গেছে কী করবো, বললো বাবা দেখ কী করবি, বললো মা বাবা আমি যাবো কলকাতা, কলকাতায় যাবো খুঁজতে হবে, বলে এত বড়ো শহরে তুই কী করে খুঁজবি, বলে আমাকে খুঁজতেই হবে বাবা, আমি আমাকে ভরসা রাখবো আমি যাচ্ছি, দেখ মা আমি তো কিছুই বলবো না, তবু সাবধানে থাকিস সাবধানে যাস আর যা যা খুঁজে নিয়ে আয় তোর স্বামীকে। ফির কলকাতা গীতা কলকাতায় চলে যায়, কলকাতায় যে কোনো হোটেলে টোটেলে থাকে আর দিন রাত খুঁজতে থাকে রাস্তায় রাস্তায় রাস্তায়। একদিন কি হলো গীতা দেখে একটা কার থেকে ওই ওর স্বামী বেরোলো, বেরিয়ে
আর একটা বড় বিল্ডিং এর উপরে চলে গেল, ভেতরে চলে গেল। তো গীতা তখনই ওখানে ওখানে যে দাদাকে বললো, এই জায়গায় এইবার তো যে ভদ্রলোক গেল কি বললো, এইবার এই এই কারখানার মালিক ইনি। বললো আচ্ছা আমি কি ওপরে যেতে পারি? বললো কি জন্যে? বললো আমার সঙ্গে দেখা কর। বললো যান। তো গীতা যায় দেখে এখন একটা বিরাট অফিসে সব অনেক টাইপ পিস্ট, অনেক সব লোক টাইপ করছে, সব কাজ করছে। আর অফিসার চেম্বারে বললো, অফিসার কোথায় বসে? বললো ওই চেম্বারে দেখিয়ে দিল। গীতা ওখানে গেল, ওখানে ওই যে ওই গীতার যে স্বামী, ওর নাম অশোক না কি ছিল, যাই অশোকই বলছি, সে ফাইলে কিছু লিখছিল, কাজ টাজ করছিলো, দেখে দেন দেব। তো গীতা জি বসলো, তারপরে ওর দিকে তাকিয়ে বললো কী চাই বলুন। তো ওর দিকে তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই, বলুন কী ব্যাপার, কী চাই? গীতা দেখবার দেখলো যে চিনতে পারলো না ওকে, তখন ও বললো, বুঝতে পারলো যে চিনতে পারেনি, সে ভুলে গেছে। বললো আমি চাকরি চাই। বললো চাকরি কেন? আপনি তো বেশ ভালো করেন মেয়ে বউ মনে হচ্ছে, কেন আপনার সামনে আমাকে খাওয়ায় পড়ে না? বললো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। বললো আচ্ছা ঠিক আছে, আমার এখানে তো কোনো খালি নেই, আমার একটি ভাগ্নি আছে, তার জন্য একটা গভর্নেন্সের চাকরি খালি আছে, আপনি সেটা করতে পারেন তো? বললো হ্যাঁ 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 আমি সেটাই করবো। গীতার পক্ষে আরও সুবিধা হলো, ঘরে গিয়ে জায়গা পেয়ে গেল। তো বললো কালকে এসে যাবেন, আমি ঘরে বলে দেবো। ফের ঘরে বলে দিয়েছিল যে একটা নতুন গভর্নেন্স ডেকেছি ওর জন্যে, ওর ভাগ্নির জন্য। পরের দিন গীতা যায়, ওর মাকে পরিচয় করতে, মা এই গভর্নেন্স পড়াবে। তো গীতা এত মিষ্টি ব্যবহার করে ছোট মেয়েটিকে, খুব ভালোবেসে বেশি পড়াতে থাকবে, আর আস্তে আস্তে মেয়েটি ওর খুব পছন্দিত হয়ে যায়, মানে খুব পছন্দ করতে লাগে। আন্টি আন্টি গীতা, আন্টি গীতা, আন্টি করতে থাকবে, সব কিছুতেই খুব ভালো। এদিকে আমি একটু বলতে ভুলে গেছি, যখন ও সীতা অশোক ঘরে ফেরে, তোর মা বলো বাবা তুই কোথায় চলে গিয়েছিলি, আমরা কত সীতা হাসপাতাল থেকে বলেছিল যে তুই কোথায় পালি, কোথায় গেছিস, গায়েব হয়ে গেছিস, আমরা তো খুব চিন্তায়, আর তুই এসেছিস বাবা অনেক ভালো হয়েছে। ফির গিয়ে ওই ওর একটা গার্লফ্রেন্ডও ছিল আগে থেকে, বিয়ে যার সময় ঠিক হবে, ওর নাম বেলা না কী হবে, সেও এখন থেকে আসা যাওয়া শুরু করে দিল, ভালো হয়ে যেতে সেও খুব আসা যাওয়া। কিন্তু সে যেদিন থেকে দেখলো যে গীতা এখানে কাজ করে, সেই মেয়েটি গীতাকে দেখে বেশ সহ্য করতে পারছিল না। ও ওই হবু শাশুড়িকে বলতো, মা এই মেয়েটি থেকে সাবধান রাখবেন না আপনার ছেলেকে, এসব মেয়েরা অনেক কিছু করতে পারে এরা। বললে না না ও তো খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ও তো শুধু ওই বাচ্চাটাকেই পড়ায় টড়ায়। প্রথম দিন থেকেই পুটিয়ে ওই মেয়েটি গীতাকে ভালো চোখে দেখতো না, সন্দেহের চোখে দেখতো। তারপরে হঠাৎ কী হলো, একদিন ওই বাচ্চাটা খুব জ্বর আসে, গীতার কাছে ছিল সে, রাত্রিবেলা খুব জ্বর, ভীষণ জ্বর, জ্বর বেড়ে যাচ্ছে। ডাক্তারকেও ওরা খবর দিয়েছিল, ডাক্তারবাবু বলছে আসবো, আসছি আসছি আসছি, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেছিলো আসতে। তো গীতা বলো কী করবো কী করবো, এরকম ভেবে শেষকালে নিজের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশান নিয়ে মেয়েটিকে লাগায়। যখন মেয়েটিকে লাগাতে যাচ্ছে, তখন ওই অশোক আর ওর মা এসে গেছে, বলে তুমি কী করছো কী করছো? তখন ও গীতা ইঞ্জেকশানটা লাগিয়ে দিয়েছে, বললাম একটা ইঞ্জেকশান লাগিয়ে দিলাম। কেন তুমি ইঞ্জেকশান লাগলে, তুমি কি ওর যদি কিছু হয়ে যায় দেখো তোমাকে আমরা ছাড়বো না, জেলে পড়বো। ততক্ষণে ডাক্তারবাবু এসে গেছে, বলে কী হয়েছে কী হয়েছে, দেখি পেশেন্ট, বললো পেশেন্ট তো ঠিক আছে এখন। বলো ডাক্তারবাবু আমি এই ইঞ্জেকশানটা লাগিয়েছি। বললো আরে সাবাস তুমি ঠিক লাগেছে একদম, এই সময় এই ইঞ্জেকশানটা যে নিয়ে বাচ্চা সেটেল হয়ে গেছে, এখন ঠিক হয়ে যাচ্ছে, আর কোনো ভয় নেই, এই ইঞ্জেকশানটা এই সময় না লাগালে খুব মুশকিল, তুমি তো খুব সময় সেই ইঞ্জেকশান লেগেছে, তুমি কি ডাক্তারি ডাক্তারি জানো, তুমি ডাক্তার নাকি? বললো না আমি একটু আধটু ডাক্তারি পড়েছিলাম এক দু বছর। বললো আপনাদের তো এনাকে আপনার বকছেন, এখানে তো সাবাসই দিন, এর জন্যই মেয়েটি নাহলে অনেক সিরিয়াস হয়ে যেত। ফের ওর মা ওই অশোকের মাকে অনেক ভালো করে লজ্জাত পাবে, ঠিক আছে তোমরা বাঁচেছ। এরপরে কি হবে, একদিন ওই মেয়েটার জন্মদিন ছিল, বললো আন্টি তোমাকে আজকে আমার জন্মদিনে গান গাইতে হবে। বললো না 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 আমি গাইতে পারবো না, গাইতে আমি গাইতে পারি না।
আমি আচ্ছা ঠিক আছে আমি পিয়ানো বাজাতে পারি। তো সেই দিন কি হলো, পিয়ানো বাজাতে দিল, তখন ওই পিয়ানোর মধ্যে ওই ওই গানটাই মিউজিকটা বাজালো, তুমি যে আমার ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, ওই গানটির মিউজিকটা বাজাতে তখন অশোকের মনের মধ্যে কিছু একটা হলচল শুরু হয়ে গেল। মনে হচ্ছে, ও মনে গোবর মনে হচ্ছিলো যেন এই গানটা আমি কোথায় শুনেছি, কোথায় জানি শুনেছি কোথায়। তারপরে কি হলো, হ্যাঁ এদিকে ও অশোকের ওর দিকে একটু স্বপ্নেস এসে যাচ্ছিলো, সেইটি দেখে ওর প্রেমিকাটা ওর গার্লফ্রেন্ডটা খুব জ্বলে যাচ্ছিলো। ও বলছিলো, মা দেখুন এইসব মেয়েরা না, হ্যাঁ ওকে জিজ্ঞেস করেছিল আপনি সিঁদুর পরে গেছেন বিবাহিত, বললো হ্যাঁ আমি বিবাহিত। তো বলছিল, মা এইসব মেয়েরা দেখবেন কোন দিন বলে দেবে যে আপনার এই আমার স্বামী, তো আপনার ছেলে কি বলবে, বলে বসবে স্বামী, বলে না 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 ও তো অনেক ভালো মেয়ে, এরকম নয় না। তারপরে দিন কি হলো, ওই গানটি শোনার পরের দিনই অশোক কি হলো, তারপর কিছু খায়নি, সকাল থেকে না খেয়ে কোথায় চলে গিয়েছিল। গীতা সবসময় কিন্তু ওই বাচ্চাটাকে দেখভাল করতে করতে অশোকের সব ধ্যান দূর থেকে সব কিছু নজর রাখতো, কোন দিন খেলো কি না খেলো, খাচ্ছে কি না, সব কিছু ধ্যান রাখতো। সেদিন সকাল থেকেই অশোক কোথায় চলে গিয়েছিল, অশোক কোথায় চলে গিয়েছিল, ফিরে এলো রাত 10:11টার পর এসেছিল। তো গীতা ভাবলো ঘরে কেউ ছিল না, মা ওরা সব ঘুমিয়ে গেছিলো, তখন ভাবলো যাই যাবো কি, ওনাকে জিজ্ঞেস করবো খেয়েছে কি না, এই ভেবে রাত্রিবেলা ওর ঘরে গেল। অশোক একবারে কি যেন একটা চিন্তায় মগ্ন। তো গীতা ওর ঘরে ঢুকতে উপরে দোতলায়, নিচে ও গীতা নিচে থাকতো, তো দোতলায় যেয়ে উপর ওর ঘরে ঢুকতে বলকে বললো, আমি এত রাত্রে এখানে, বললো আপনি সেই সকাল থেকে না খেয়ে বেরিয়েছেন, কিছু খেয়েছেন কি, সেটা দেখা তোমার দরকার নাই, আমি খেয়েছি কি না খেয়েছি তোমার কি দরকার, তুমি তুমি তোমার গভর্নেন্সের কাজ করছো, গভর্নর তুমি গিয়ে কি জন্য দেখ, বললো না সকাল থেকে কিছু খাননি না সেই জন্য কিছু খাবার। এতে এদিকে কি হয়েছিল, অশোকের মাও উপরে এসেছিল, আর ওই লোকটা বললো যান আপনি নিচে যান, আপনি নিচে যান, আমি খাই না খাই আপনার কোনো দেখতাম না। তখন গীতা কাঁদতে কাঁদতে বেরোচ্ছিল, তো তখন অশোকের মা দেখে নিল, বললো তুমি তুমি এত রাত্রে আমার ছেলের ঘরে গেছো, হ্যাঁ তুমি একটা, তোমাকে আমি তো অনেক ভালো ভেবেছিলাম, তুমি তো অসৎ চরিত্র মেয়ে ছেলে, হ্যাঁ তুমি অনেক খারাপ চরিত্রের মেয়ে, হ্যাঁ আমার আমার হবু বউ বৌমা ঠিকই বলে, হ্যাঁ তোমরা তোমরা এইসব গভর্নেসের বেশ ধরে এইসব খারাপ বললো, তুমি আমি যেন কাল থেকে কালকে তোমার আর মুখ না দেখতে পাই, কালই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। গীতা কাঁদতে কাঁদতে নিচে চলে যায়, এবং পরের দিন সকালবেলায় গীতা নিজের বাড়ি নিজের গ্রামে চন্দনপুরে চলে যায়। এদিকে সকালবেলা অশোক উঠে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন ওর একজন ওদের ঘরেই একটা কর্মচারী থাকতো, সে বললো স্যার গীতা দেবী স্যালারিটা কি আমি মানি অর্ডার করে পাঠিয়ে দেবো, বলে কেন ওর হাওকে ওকে দিয়ে দাও, বলে উনি তো নেই, উনি তো আজ সকালবেলায় চলে গেছেন। কোথায়? ওই যে ওনার গ্রামে, অ্যাড্রেস চন্দনপুরে, কি বললেন কি নাম, চন্দনপুর, হ্যাঁ পুরো অ্যাড্রেসটা বলো তো, অ্যাড্রেসটা বললো। তখনই ও বলে কে কেন চলে গেছে, আমি এত তো জানি না। তখন ও চলে যায় ছুটি চন্দনপুরে, চন্দনপুরে যেয়ে দেখে সব চেনা শোনা সেই রাস্তা, এই যে পুজো গাছটার তলায় ওরা গান গিয়েছিল সেই গাছটা, তুমি যে আমার, ওই গাছটার তলায় ফুলে ফুলে ভরে পড়ে আছে, আগেও সেদিন সেই ফুলে পড়ে আছে, সেই সাঁওতালদের বাসি, সেই সব সিন সব কথা ওর মনে পড়ে যায়। তখন ও ছুটে যে বলে গীতা গীতা গীতা, তখন পাগলের মতো কাঁদছিল আগে, যে সে সব বাবার কাছে সে বলেছিল বাবা আমি অসফল হলাম, ওকে প্রিয় পেতে পেলাম না। তো তখন গীতা একদম কেঁদে ভেঙে পড়েছিল একদম, ওদের কিছু খায়নি টায়নি, মুখ একটু কালো হয়ে গেছিল, গীতা গীতা গীতা। তখন গীতা ছুটে এসে ওকে জড়িয়ে ধরলো, বললাম গীতা আমি সব চিন্তা সব মনে পড়ে গেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে, মানে আমার গানিটা এখানেই শেষ হলো। আপনার কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন
আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।